বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা এর আগে দুইটা লেসনে ক্লাসরুমের ভেতরে এবং স্কুলের বাইরে কিছু কনভারসেশনস দেখেছিলাম। এই লেসনে আমরা দেখব ইন দ্য হাউস, তার মানে আমাদের ঘরের মধ্যে কিছু কনভারসেশনস, অর্থাৎ আমাদের বাসায় আমরা যেসব কথাবার্তা বলি, কারোর সাথে যেসব ডায়ালগস আমরা ইউজ করি, সেগুলি আমরা এই ভিডিওতে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেসনটাতে একটা টেক্সট আছে, টেক্সটের আমাদের কাছে অনুবাদ আছে এবং কিছু ওয়ার্ড মিনিং আছে। তাহলে আমরা যদি আগে ওয়ার্ড মিনিংগুলি জানি তাহলে টেক্সটটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে চলো আমরা ওয়ার্ড মিনিংগুলি দেখি। প্রথমে আছে কিচেন। কিচেন মানে রান্নাঘর, এটা আমরা সবাই জানি। ডায়ালগ, ডায়ালগ শব্দের অর্থ সংলাপ, তার মানে এই যে আমাদেরকে কে বলছে তার উত্তরে আরেকজন কী বলছে, এই ফরম্যাটে কিছু টেক্সট দেওয়া আছে, এগুলি কিন্তু ডায়ালগ। তারপর আনটাইডি, আনটাইডি মানে নোংরা বা ময়লা। নিট, নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং খেয়াল করে দেখো, আনটাইডির অপোজিট ওয়ার্ড কিন্তু নিট, তার মানে নোংরার অপোজিট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আছে কাবার্ড, কাবার্ড মানে থালা বাসন রাখার স্থান। সুইপ, সুইপ মানে ঝাড়ু দেয়া। ব্রুম, ব্রুম মানে লম্বা হাতাওয়ালা ঝাড়ু। বাকেট, বাকেট মানে বালতি। প্রবলেম, এটা অর্থ সমস্যা। সুইটেবল, যথোপযুক্ত, তার মানে সুইটেবল মানে যেখানে যেটা উপযুক্ত সেটা সার্টেনলি, নিশ্চিতভাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা শব্দের অর্থগুলি জেনে নিলাম। এখন চলো আমরা টেক্সট পড়ি। তো এখানে কী বলেছে, মাদার বলছে রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ। তাহলে মা বলছে রেজা তুমি কি এদিকে আসবে দয়া করে। রেজা বলছে ইয়েস মাম, জি মা। তারপর মাদার বলছে লুক, দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, আমাদের রান্নাঘরটা খুবই নোংরা। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উইড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে। রেজা বলছে শিওর, অবশ্যই। মাদার বলছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাবার্ড, বলেছে তুমি কি টেবিল থেকে যে পাতিলগুলো এবং প্লেটগুলো আছে সেগুলো নিবে এবং নিয়ে সেগুলোকে আমাদের থালা বাসন রাখার যে আলমারি সেখানে রেখে দিবে। রেজা বলছে ওকে, বলছে আচ্ছা ঠিক আছে অবশ্যই। মাদার বলছে ফার্স্ট আইল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি ফ্লোরটাকে ঝাড়ু দেব, মেঝে ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ, তুমি আমাকে একটা ঝাড়ু এনে দেবে দয়া করে। রেজা বলছে হিয়ার ইট ইজ, এই নাও। তারপর মাদার ওকে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি ফ্লোরটাকে মুছবো। কুড ইউ গেট মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তাহলে আমরা অনুবাদ থেকেও দেখতে পারি চাইলে, দেখো বলছে আমি এখন মেঝেটি মুছবো, তুমি কি আমাকে একটি মুছুনি এবং বালতিও কিছু পরিষ্কারও কিনে দিতে পারো, ডিটারজেন্ট এনে দিতে পারো। রেজা বলছে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, হিয়ার দে আর, এই যে নাও। মাদার বলছে থ্যাংকস ডিয়ার, ধন্যবাদ। রেজা বলছে ওয়েলকাম। তাহলে আমরা কি দেখলাম, মা এবং রেজার মধ্যে একটা কনভারসেশন বা ডায়ালগ আমরা দেখলাম, যেখানে মা কিচেন পরিষ্কার করতে চাচ্ছেন এবং রেজাকে বলেছেন সাহায্য করতে, এবং রেজাও তাকে এখানে সাহায্য করেছে। এবং এই যে পুরো টেক্সটটি পড়লাম, এটা কিন্তু অনুবাদও আমাদের স্মার্টবুকে দেয়া আছে, তাই তোমরা যদি চাও তোমরা কিন্তু এখান থেকেও পড়ে নিতে পারবে এবং খুব ভালো করে এই যে ওয়ার্ড মিনিংগুলি আছে এগুলি তোমরা শিখে ফেলবে। কারণ এরপরে এই টেক্সট থেকে আমাদের যেরকমই প্রশ্ন আসবে পরীক্ষায়, সেটার জন্য এই ওয়ার্ড মিনিংগুলি আমাদের জানা থাকা খুবই প্রয়োজন। তাহলে এই ভিডিওতে আমরা লেসন 3 সম্পর্কে দেখলাম, এর পরের ভিডিওতে আমরা দেখব লেসন 4।